নমস্কার বন্ধুরা, স্নেহার রন্ধনশালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভেজিটেবল মোমো রেসিপি। এর জন্য আমি সব সবজিগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব, দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সব সবজিগুলো। দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, কিষান টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। এইবারে দিয়ে দিলাম সোয়াবিন, সেদ্ধ করে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার পুরটা। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি নুন দিয়ে, একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে খুব ভালো করে এখানে লেচি কেটে নিয়েছি আমি, লেচিটাকে বেলে ওর মধ্যে এই পুরটা দিয়ে দিলাম। তারপর পুরটাকে আমি এই দেখুন কত সুন্দর করে মোমোর আকারে গড়ে নিচ্ছি। আপনারা আরো নানান ধরনের শেপের করতে পারেন, আমি এভাবেই করেছিলাম। এবারে মোমোগুলোকে আমি ছিদ্রযুক্ত পাত্রে বসিয়ে দেব স্টিম হওয়ার জন্য। নিচে যাতে ভাপ লাগে ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম বাটিতে করে জল, তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি মোমোগুলো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জল দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম।